হ্যালো ভিউয়ার্স, আই এম অপূর্বজের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে। আর আজকে আমাদের টপিকস হচ্ছে ইবিএল ক্লাসিক ভিসা কার্ড। হ্যাঁ, আমাদের তো সবার হাইপ ছিল ইবিএল ভিসা সিগনেচার কার্ড, কিন্তু যেটার জন্য ছিল সেটা হচ্ছে যে স্কাই লঞ্চ ফেসিলিটিটার জন্য তো মূলত এই কার্ডটি হাইপ ছিল। যেহেতু এই মুহূর্তে স্কাই লঞ্চ নেই, সেই ক্ষেত্রে আমার মনে হয় না ওই কার্ডটি ইউজ করার প্রয়োজন আছে, তাই আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সস্তা কার্ড। হ্যাঁ, ওই ভিসা সিগনেচার কার্ডের তো অ্যানুয়াল ফি অনেক বেশি ছিল, আর ইবিএল ক্লাসিক কার্ডটির অ্যানুয়াল ফি হচ্ছে অনেক কম, মানে ওইটার তুলনায় অনেক কম, 575 টাকা। তো দ্যাট মিনস এটা ওইটার চেয়ে প্রায় 300 টাকা আপনাকে সেভ দিচ্ছে। তো এই কার্ডটির জন্য যেটা করতে হবে, এবং এই কার্ডটির জন্য কিন্তু আপনাকে প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্ট করতে হচ্ছে না, নর্মাল একটি সেভিংস অ্যাকাউন্ট করে আপনারা এই কার্ডটা নিতে পারছেন। এটিও কিন্তু ডুয়াল কারেন্সি এবং এটাতেও কিন্তু এনএফসি সাপোর্টেড। তো এই কার্ডটি করার জন্য আপনাকে চলে যেতে হবে নিয়ারেস্ট ইবিএল ব্রাঞ্চে, সেখানে গিয়ে আপনাকে একটি যে কোনো সেভিংস অ্যাকাউন্ট করতে হবে। সেভিংস অ্যাকাউন্ট করে আপনাকে বলতে হবে যে আপনি ভিসা ক্লাসিক ডেবিট কার্ডটি নিতে যাচ্ছেন। এই কার্ডটি হলুদ রঙের হয়ে থাকে, আর এই অ্যাকাউন্ট করার জন্য যা যা লাগে তা তা হচ্ছে আপনার 2 কপি ছবি লাগবে, নমিনির 1 কপি ছবি লাগবে, আপনার ভোটার আইডি ফটোকপি লাগবে, নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, আপনার বাসার বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল, ওয়াসা বিল, যে কোনো কিছুর একটা ফটোকপি লাগবে, লাস্ট 6 মাসের ভিতরে ইনকাম প্রুফ লাগবে। যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট আইডি দিয়ে একটা সেলফ ডিক্লারেশন দিবেন, যদি বিজনেসম্যান হন তাহলে হচ্ছে আপনাকে দিতে হবে ট্রেড লাইসেন্স, আর যদি জব হোল্ডার হন তাহলে হচ্ছে জব আইডি অথবা পেমেন্ট স্লিপ, মানে স্যালারি স্টেটমেন্ট যেটাই দেন, যেটা দিয়েই আপনি প্রুফ করুন যে আপনি ইনকাম করেন, ওইটা দিলেই হচ্ছে। এছাড়া 3 সার্টিফিকেট থাকলে 3 সার্টিফিকেট দিবে, 3 সার্টিফিকেট দিবেন, এটা ম্যান্ডেটরি না, আর 3 রিটার্ন অ্যাকনলেজমেন্ট স্লিপ থাকলে সেটাও দিবেন, এটাও ম্যান্ডেটরি না। তারপর আসি এই কার্ডে আপনার ফেসিলিটি কি। এই কার্ডটি হচ্ছে, সবার আগে বলি, এই কার্ডটি একটি ডুয়াল কারেন্সি কার্ড, এনএফসি সাপোর্টেড। তারপর হচ্ছে এই কার্ড দিয়ে স্কাই ব্যাংকিং অ্যাপ অ্যাক্সেস করা যায়। এই কার্ডে কোনো লাউন্স নেই, কিন্তু দেশের বাইরে খুব স্মুথ ইউজ করা যায়। আমি করেছিলাম ভিসা সিগনেচার কার্ডটি নেওয়ার আগে, তখন আমি এটাতে বেশ স্মুথভাবে ইউজ করতে পেরেছিলাম, কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি। আর আসলে ভিসা সিগনেচার কার্ড বলেন আর ভিসা কার্ড বলেন, ভিসা ক্লাসিক বলেন, দুইটাতেই দেশের বাইরে খুব ইজিলি ইউজ করা যায়। রেট বা হচ্ছে সার্ভিসের কোনো ধরনের কোনো ডিফারেন্স নেই। এটাতে যেটা হচ্ছে, আপনার কার্ডটি যদি কখনো হারিয়ে যায় বা ভেঙে যায় বা চুরি হয়ে যায় বা যেটাই হয়, আপনার সাথে সাথে যদি কল সেন্টারে কল দিয়ে জানান তাহলে খুব দ্রুত সময়ের ভিতরে নতুন একটি কার্ড তারা ইস্যু করে দিবে। এটা গেল একটা পয়েন্ট। তারপর হচ্ছে ইবিএল এর যে ভিসা কার্ডের যে অফারগুলো থাকে, যে বগ অফারগুলো থাকে, বিভিন্ন কোলাবোরেশনের যে অফারগুলো থাকে, এই অফারগুলো আপনারা খুব সহজেই এই কার্ডেও পাবেন, এই কার্ড দিয়েও অ্যাভেল করতে পারবেন। তার জন্য আসলে ভিসা সিগনেচার কার্ড বা অন্যান্য কার্ডের কোনো প্রয়োজন নেই, এই কার্ড দিয়েও তা অ্যাভেল করতে পারবেন। এই ছিল এই কার্ড নিয়ে তথ্য। তবে আরেকটু বলে নিই, এখন যেহেতু ডলার ইন্ডোসটা অফ, তারপর ইবিএল ভিসা সিগনেচার কার্ডের হচ্ছে আপনাদের স্কাই লঞ্চটাও অফ আছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এখন যদি কারোর ইবিএল এর কার্ড প্রয়োজন হয়, মানে এখন নিয়ে রাখবেন পরবর্তীতে ব্যবহার করবেন, এরকম হলে আমার মনে হয় যে একটা নর্মাল সেভিংস অ্যাকাউন্ট করে এটা নিলে, আর অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি হচ্ছে অ্যাজ পার বাংলাদেশ ব্যাংক রুলস, যদি 10,000 টাকার নিচে থাকে আপনার মান্থলি অ্যাভারেজ তাহলে কোনো অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফি নেই, SMS অ্যালার্ট চার্জ তো দিতেই হবে, আর হচ্ছে কার্ড ফি যেটা আছে সেটা দিতে হবে। এই এই কার্ডের এই খরচ মানে অ্যারাউন্ড আপনার বছরে 800 টাকার ভিতরে হয়ে যায়, ভিসা সিগনেচার কার্ড নিলে যেটা অ্যারাউন্ড বছরে 1,250 থেকে 1,300 টাকা প্লাস হয়ে যায়, আরও বেশি হয় যদি একে, যেহেতু অ্যাকাউন্টে ব্যালেন্স বেশি থাকে, অ্যাকাউন্ট মেনটেন্স ফি যে 250-500, SMS অ্যালার্ট চার্জ আছে, এগুলো নিয়ে অনেকটাই খরচ বেশি পড়ে যায়। তো সেই ক্ষেত্রে এই কার্ডে একটু খরচ কম যদি আপনি ব্যালেন্সটা ওইভাবে মেনটেন করতে পারেন। তারপরেও বলবো যে এই কার্ডের সার্ভিস ওভারঅল খুবই ভালো, আমি ভালো সার্ভিস পেয়েছিলাম। তারপর আমি তো আপডেট করে ভিসা সিগনেচার কার্ডে এসেছিলাম, এখন ভিসা সিগনেচার কার্ডে এসে খুব বেশি দিন লাভ হয়নি, আমি মাত্র 2 বার লাউঞ্জে অ্যাক্সেস করতে পেরেছিলাম অফ করার আগে, তারপর আর করতে পারিনি। তো এই ছিল আপডেট, নতুন কোনো ভিডিও নেই, নতুন কোনো সময় অবশ্যই দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।